হামেস্টার কম্বেটে কিন্তু আরো একটি নতুন নতুন আপডেট কিন্তু হামেস্টার নিয়ে আসতেছে দেখতে পেয়েছেন প্লে গেমার অর্থাৎ এখানে কিন্তু হামেস্টার আমাদের কিফের ভিতরে রাইড বাইক নিয়ে আসছে অর্থাৎ বাইক রাইডার নিয়ে আসছে থ্রি বাইক রাইডার এবং এখানে কিন্তু আমাদের একটি কোস্ট পে করতে হবে এবং কোস্ট যে কোডটি আছে সেই কোডটি কিন্তু এখানে আমাদের পেস্ট করে দিতে হবে তো রিভিউ কি রিভিউ অর্থাৎ কি ইওর রিভিউ তো এখান থেকে মূলত আমাদের এই আপডেটটা কিসের জন্য আসছে কিভাবে আপনারা রাইডার করবেন কিভাবে এই গেমটা লাভাবেন সম্পূর্ণ এটা আপনাদের কাজকে এই ভিডিওতে আমি কভার করে দিব তো এই গেমের উপরে জাস্ট সরাসরি আপনারা যখন চলে আসবেন এই সাইড এ একটা অপশন দেখতে পাচ্ছেন এই অপশন ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আসতেছে এই গেমটা রাইডার গেম অর্থাৎ বাইক রাইডার তার জন্য এইটার উপরে আমরা একটা টাচ করে দেবো যখন এটার উপরে টাচ করবো দেখতে পেয়েছেন প্লে অপশন চলে আসবে এবং এই নিচে কিন্তু রাইড অর্থাৎ রিনেম চলে আসবে অর্থাৎ আপনাদের এই কোড কিন্তু এখানে বসাতে পারে এখানে কোন কোডটা বসাতে হবে এখনো পর্যন্ত আপডেট জানা যায়নি তবে এখানে আপনাদের কাজ হচ্ছে এই প্লে অপশন ক্লিক করা প্লে অপশনে যখনই ক্লিক করবেন ওয়েবসাইটের ভিতরে চলে যাবে এবং আপনাদের যে গেমটা ছিল ওই গেমটা কিন্তু নিচের দিক থেকে প্লে হবে অর্থাৎ ডাউনলোড করতে বলবে ঠিক আছে তো সরাসরি আপনার এখান থেকে ডাউনলোড না অপশনে ক্লিক করে দিবেন ডাউনলোড না অপশনে ক্লিক করলে ইনস্টল করতে বলবে সরাসরি আপনি ইনস্টল করে নেবেন ইনস্টল করার পরে এখানে কিন্তু আপনার গেমটি ডাউনলোড লাগবে তো যতক্ষণ গেমটি ডাউনলোড লাভ দেখো রাইডার গেম যে ক্ষেত্রে সেক্ষেত্রে আমরা এখান থেকে ব্যাক বাটনে বাইরে চলে যাবো আমাদের ফোনেরই চলে আসবে তো এখানে একটি পেস্ট করার কোড পেস্ট করার কথা বলছে অর্থাৎ আমরা যেমন এখানে নিত্য নতুন কোড বসাতাম অর্থাৎ এখানে নিত্য নতুন কোড বসায় এবং এখানে যে যে মিনি গেম যেভাবে আমরা সেম ভাবে মনে হচ্ছে আমাদের আপডেটটা তারা বলছে যে এইখানে কিন্তু সেরকম পেস্ট কোড বসাতে হবে অর্থাৎ আমরা যদি এখানে বাটনে বাইরে গিয়ে বিভিন্ন টুইটারে বা বিভিন্ন এক্সচেঞ্জারে বা বিভিন্ন প্ল্যাটফর্মে চলে যায় সেখানেও কিন্তু এরকম বিশেষ কিছু কথা হয়েছে বাইক রাইডারের উদ্দেশ্যে যে এরকম কিছু কোড দেওয়া হবে সেই কোডগুলো এখানে আপনাকে পেস্ট করতে হবে বা ওই গেম ভিতর থেকে ওই কোড এখান থেকে আপনাকে খুঁজে বের করে নিয়ে আসতে হবে তো এরকম কিছু গেমের কথা বলছে তো এই গেম টা আপনাদেরকে কিভাবে প্লে করবেন সেই প্রসেস টা আমি একদম দেখিয়ে দিচ্ছি আমার ডাউনলোড এর স্পীড একটু কম আছে আমি অনেক কষ্ট করে ভিডিওটি আপনাদের সর্বপ্রথম আপডেট দিতে পারছি আর কি তো মাধ্যমে জানতে পারার সাথে সাথে কিন্তু আপডেটটা আপনাদেরকে জানাচ্ছি এবং এইখানে কিন্তু আপনার ডাউনলোড করার পর পরই আমি আপনাদের বলে দিব যে এখানে মূলত কিভাবে কি কাজ করবেন বা এখানে প্লে রাইডার টা কেন আসছে তো অনেকে বলছে ভাই এই গেম আর এই অপশনটা কেন আসলো একটু ভিডিও দিন বা এটা কেন আসলে বুঝতে পারতেছে না তাই এটা কোনো ব্যাপার না এটা হচ্ছে হামেস্টার শুধুমাত্র আপডেট জাস্ট হামেস্টার এখন পেমেন্ট দেওয়ার বাকি আছে তার জন্য কিন্তু তারা নিত্য নতুন আপডেট এনে কিন্তু এটা পুরোপুরি ভরিয়ে ফেলছে তো এই যে গেম আর ফেলে গেম আর এটার উপরে ক্লিক করলে আপনি এখান থেকে সমস্ত গেম গুলা প্রোফাইট অর্থাৎ তাদের একটা এক্সচেঞ্জারে শেয়ার করছে তাদের এটা প্রোফাইট এসেল হবে যেমনটা তাদের মনে বেনিফিট থাকবে যে এই গেমটা তাদেরকে ভ্যাড দিচ্ছে একটু ভ্যাডের মাধ্যমে এটা প্রচারণ করা হচ্ছে তো তার জন্য এখানে কিন্তু প্লে অপশনে ক্লিক করবেন এবং গেমটা আপনি চাইলে এখান থেকে প্লে করে খেলতে পারবেন তো চলুন আমি প্লে আপ এ টু জেড দেখিয়ে দিচ্ছি ডাউনলোড এতক্ষণ হয়ে গেছে ডাউনলোড কিভাবে ডাউনলোড লাগবে প্লে করবেন সম্পূর্ণ এটা আপনাদেরকে দেখিয়ে দিব তো জাস্ট অ্যাপটি ডাউনলোড হয়ে গেলে ওপেন সেকশনে ক্লিক করবেন অ্যাপ না যে পেলে এই গেমটি কিন্তু আপনাদের ওপেন হবে এবং ওপেন হয়ে এই গেমটার মূলত সাজানো হয়েছে একজন রাইডার করবে একজন কিন্তু আপনাকে তাড়া করবে তো আপনাকে তাদেরকে ধরতে হবে তো এইরকম পর্যায়ে রাইডার তো এখান থেকে আপনি কনফার্ম করে দেবেন যে ক্লিক করবেন টাচ করবেন করলে গেমটা কিছুক্ষণ পরে কিন্তু প্লে হওয়া শুরু হবে কারণ এটা কিন্তু থ্রি ডি গেম এটা একটু মানে আপনার চাইলে লাভাতেও পারেন না লাভাতেও না পারেন এটা কোনো প্রকার সমস্যা নাই তবে এখানে কিন্তু তারা নিজেকে বলে দিচ্ছে যে এখনো পর্যন্ত আপডেট আসেনি আপডেট আসলে আপনি জানতে পারবেন এটা শুধুমাত্র আমি যতটুকু দেখলাম এটা কিন্তু প্রমোট অ্যান্ড বুস্টিং তো এটা কিন্তু তারা এই গেমটার ভিতরে কিন্তু কোন প্রকার এখনো জানাই নাই যে ওই গেমটা আপনাকে লাভাতে হবে ওই গেমটা আপনাকে খেলতে হবে কোনো প্রকার একটু লগ্নি নেবে যেহেতু হার্ডী গেম তো আমি ডিসাইড করবো ভাই এখন এইসব গেম টেম লাভানোর কোনো প্রয়োজন নাই আমি লাভিয়েছি আপনাদেরকে দেখানোর জন্য এইসব গেম এখনো লাভানোর কোনো প্রয়োজন না আর এখানে কোন কোড করবেন আমি সেটা বলে দেবো তো অনেকে গেম লাভিয়ে ফেলছেন বা লাভাবেন না কারণ একটা হার্ড গেম আর এইটা কিন্তু তারা এখনো বলেনি কোন ডিসিশনে তারা কিন্তু এখনো বলেনি যে আমরা এটা লাভাতে হবে এটা জাস্ট তারা একটা কমিউনিটি আপডেটটা দিয়েছে এরকম একটা আপডেট আসছে বাইক রাইডার থ্রিডি তো জাস্ট এতটুকুই বলছে তারা ছাড়া আর কিন্তু কোনো ব্যাপারে কিন্তু তারা বলে নাই গেম প্লে করতে বা গেম খেলতে তো জাস্ট আমি আপনাদেরকে বলবো এখন ডিসাইড করার কোনো প্রয়োজনও আসে না গেমটা এভাবে রাইডার এখন কিন্তু এখন থ্রি ডি অপশনই আছে রাইডারে তো জাস্ট এটা একজনকে তাড়াতে হবে একজনকে ধরতে হবে এবং ওর ভিতর থেকে লেভেল আপ করে